আসসালামু আলাইকুম আজকে তৈরি করব হট মিল্ক কেক আর এই কেকটা অন্যান্য কেকের থেকে কিন্তু খেতে আরও বেশি মজার হয় চলুন দেখি কিভাবে হট মিল্ক কেক তৈরি করতে হয় আর এটা আপনি বাসায় তৈরি করতে পারবেন রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রথমে একটি বড় বাটি নিবো আর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিচ্ছি আর এই এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা চলে যায় দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটি করতে পারবেন যখন মিশ্রণটির কালার চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এখানে আপনি ঘি বাটারও দিতে পারবেন দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট বিট করে নিচ্ছি তো বিট করে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটির কালারটা একদম সাদাটে হয়ে গেছে এ পর্যায়ে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর চালনি দিয়ে চেলে নিতে হবে ময়দাটা আপনি চেলে নিলে হয় কি এটাতে একটা গুটলি বেঁধে থাকে যে সেটা আর হবে না এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটাও চেলে নিয়েছি আর দুই চা চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একটা স্প্রে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি এরকম হয়েছে এটা যেহেতু হট মিল্ক কেক তাই দুধ দিতে হবে এর জন্য হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর বিশ গ্রাম পরিমাণ বাটার নিয়েছি এবার বাটার আর দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম দুধটাকে একদম সরাসরি মিশ্রণটির সঙ্গে ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দুধটা ঢেলে দেওয়ার পর খুব দ্রুতই মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার মিশ্রণটি রেডি এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর এর মধ্যে নিচে বাটার পেপার বিছিয়ে দিয়ে তার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি তো মিশ্রণটি ঢালার পর একটু ট্যাপ করে নিব। এবার আমি ওভেনে এটা বেক করে নিব আপনি চাইলে চুলায় বেক করতে পারেন আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিয়ে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এবার কেকটাকে আমি গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করে নেওয়ার পর গরম কেকটাকে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবো এতে করে কেকটা কিন্তু অনেক সফট হবে আর আপনি যদি এরকম খোলা রেখে দেন পলিথিনে না রেখে তাহলে কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কেকটা আমি কেটে নিব তো ঠান্ডা হয়ে গেছে কেকটা এবার আমি যে পিছনে যে বাটার পেপার ছিল সেটা আমি সরিয়ে নিচ্ছি আর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের রেজাল্ট কীরকম তো বাসা এইভাবে হট মিল্ক কেক তৈরি করে খাবেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন দেখা হবে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ